বন্ধুরা, বোর্ড এক্সামের মাত্র এক মাস বাকি, আর এই এক মাসে তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশনকে আরো ভালো করবে এবং আরো বেটার নাম্বার তুলতে পারবে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ও 95% অফ নাম্বার কিভাবে এ তোমরা তুলবে, তার জন্য এই লাস্ট এক মাসে তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ও যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট তারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ওয়াচ করো, ও তোমাদের এর নম্বর বেটার করতে অবশ্যই ভিডিওটি হেল্প করবে। আর বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো রেড বাটনে ক্লিক করে, আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে ভিডিওটিকে লাইক করো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের অনেক সময় কেটে গেল, মাত্র এক মাস বাকি, আর এই এক মাসই তোমাদের স্ট্র্যাটেজিকে খুব হাই করতে হবে ভালো একটা নাম্বার ক্যারি করার জন্য। যেহেতু এক্সামের আর এক মাস বাকি, সেই জন্য লাস্ট ওয়ান মান্থের স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই পাঁচটা একটা স্ট্র্যাটেজির কথা বলবো। এই পাঁচটা স্ট্র্যাটেজি যদি তোমরা মেনটেন করতে পারো, ওই পাঁচটা জিনিস যদি তোমরা কন্টিনিউ মেনটেন করতে পারো এবং তারে তোমাদের এই বোর্ড এক্সামের রেজাল্ট খুবই ভালো হবে। মাত্র এক মাস তোমাদের এটা মেনটেন করতে হবে এবং লাস্ট মাসের এর পড়াশোনাটা খুব কাজে দেয় আর তোমাদের নম্বর ক্যারি করতে। আগে যেরকমভাবে পড়ে থাকো না কেন, যদি অ্যাক্টিভলি এই লাস্ট মান্থ খুব ভালো করে পড়াশোনা করা যায়, লাস্ট এক মান্থ যে সময়টা থাকে সেই সময়টা যদি ভালো করে এ প্র্যাকটিস করা যায় এবং একটা রুলস ও রেগুলেশনের মধ্যে প্র্যাকটিস করা যায়, তাহলে তোমাদের নাম্বার অবশ্যই ভালো ওঠে। তো এই লাস্ট এক মাসে তোমাদের যে জিনিসগুলো ও অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই জিনিসগুলো মাথায় রেখেই পড়াশোনা করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটা মাথায় রাখতে হবে তোমাদের, তোমাদের স্টাডি টাইম মানে মিনিমাম 8 আওয়ার হওয়া দরকার। তোমাদের স্টাডি টাইম 8 আওয়ার অবশ্যই হতে হবে, 8 ঘন্টা তোমাদের পড়াশোনা করতে হবে অ্যাক্টিভলি। তো তার মানে এটা না শুরু করে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা পড়াশোনা করো সকালবেলা উঠলে এবং টানা 1 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করলে, এরকম না, ওটাকে ডিভাইড করো। তোমাদের এর যে টাইমটা পড়তে লাগে ভালো লাগে সেই টাইম অনুযায়ী তোমরা ডিভাইড করো, যে সকালে এই টাইমে এই বইটা পড়বো, এই সময় এই টাইমে এই বইটা 3 ঘন্টা পড়বো, বা এটা 2 ঘন্টা পড়বো, কোনো সময় টেস্ট পেপার কমপ্লিট করবো। পুরোপুরি তোমরা একটা শিডিউল বানিয়ে নাও যে আমরা এই এক মাসে এরকমভাবে পড়াশোনা করবো। তোমরা মনে রাখবে যে 8 ঘন্টা তোমাকে অবশ্যই পড়তেই হবে, এতদিন পড়াশোনা করেছো 1 ঘন্টা 2 ঘন্টা গিয়ে 3 ঘন্টা, তো অনেকে ধরো একদিন পড়োই নি কোনো কারণে, কিন্তু এই এক মাসের এক একটা মুহূর্ত আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা একটা বোর্ড এক্সাম দিতে চলেছি যেটা আমাদের ইন ফিউচার খুব ভ্যালুয়েবল হবে এর যে রেজাল্টটা। তো সেই কারণে তোমাদের অবশ্যই 8 ঘন্টা তোমাদের পড়তেই হবে। তোমরা 8 ঘন্টা যে করে হোক তোমাদের 8 ঘন্টা স্টাডি করতেই হবে, পড়াশোনা করতে হবে এবং অ্যাক্টিভলি, কোনো রকম বই নিয়ে বসে থাকলে হবে না, শুধুমাত্র বই নিয়ে বসে থাকলে পড়লে না, আর 6 থেকে 8 ঘন্টা রেগুলার বেসিসে তোমাকে পড়তে হবে এই এক মাস ভালো একটা নম্বর ক্যারি করার জন্য। সেকেন্ড থিং, এই রিডিং 2-3 সাবজেক্ট ডেলি। তো এখানে তোমাকে বলি যে 2 থেকে 3টে সাবজেক্ট কিংবা 4টে সাবজেক্ট রেগুলার পড়ে নিতে হবে, 4টে সাবজেক্ট না হলেও অ্যাটলিস্ট 3টে সাবজেক্ট রেগুলার তোমাকে পড়তে হবে, রিডিং পড়তে হবে। মানে পড়ার না, তোমার অনেকেই মনে করো আমাদের পড়া হয়ে গেছে সিলেবাস, এখান থেকে আর কিছু পড়া নেই। বারবার এটা দেখা গেছে রিসার্চের মাধ্যমে যে বারবার যদি একটা জিনিস আমরা কন্টিনিউয়াসলি একটা জিনিস করি সেটা আমাদের মেমোরিতে অনেক সময় ধরে থেকে যায়। তাই জন্য ও আমরা যেটা মনে করি যেটা আমরা পারবো পুরোপুরি যখনই আমরা প্র্যাকটিস করব ও যখনই আমরা সেটাকে রিডিং করব, পড়বো এবং সেটাকে লিখবো খাতায়, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় ভুলটা আছে এবং সেটাকে আবার প্র্যাকটিস করলে সেটা এই ভুলটা আর থাকবে না, যাতে এক্সামে এই জিনিসটা না হয় আমি এরকমভাবে যাবো যে আমরা সব জানি কিন্তু দেখা যাচ্ছে কিছু একটু মনে পড়ছে না, যে এই জিনিসটা মনে পড়ছে না, যার জন্য তুমি ওই অ্যান্সারটা করতে পারছো না, কিন্তু তুমি পড়েছিলে কিন্তু সেটা অ্যান্সার দিতে পারছো না, কেন ওই মুহূর্তে তোমাদের মাইন্ডে আসে না, কারণ তোমরা কমপ্লিটলি পড়োনি। তাই জন্য ও তোমরা কোনো জিনিস যদি পড়ো ও সেটাকে বারবার যদি একই জিনিসকে পড়তে থাকো তাহলে কি মাথায় তোমাদের ভালো করে স্টোর হয়ে যাবে, যেটা পরীক্ষার সময় তোমাদের পরীক্ষা দিতে কোনো টাইমও লস হবে না এবং তোমরা সহজে খুব ভালো মতো করে অ্যান্সারটা দিতে পারবে। তোমাদের এই যে 8 ঘন্টা পড়ার কথা বললাম, এই 8 ঘন্টার শিডিউলটাকে তোমরা চেষ্টা করবে দুটো পার্টে ডিভাইড করতে। একটা হচ্ছে 4 ঘন্টা তোমরা তোমাদের টেক্সট বই যেটা আছে সেটাকে রিডিং করবে, অন্তত 3টে সাবজেক্ট রেগুলার কভার হওয়া দরকার এবং বাদ বাকি এই যে 4 ঘন্টা পড়ে থাকবে সেই 4 ঘন্টা চেষ্টা করবে যে টেস্ট পেপার বিভিন্ন পেপারকে সলভ করার, আর যাতে তোমাদের খামি যেগুলো মানে যেগুলো তোমাদের এর প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো তোমাদের বেরিয়ে আসে। তো নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে প্র্যাকটিস ফ্রম টেস্ট পেপার। বিভিন্ন টেস্ট পেপার থেকে তোমাদের, যেটা আগেই বলে দিলাম, বিভিন্ন টেস্ট পেপার থেকে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অনেকে মনে হয় আমি সব জানি,
অনেক টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখন কিন্তু তোমাদের শুধু বট কোশ্চেন তোমরা পড়লে দেখবে পড়লে পুরোপুরি সব কমপ্লিট করতে পারো, কিন্তু শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, শর্ট কোশ্চেনের জন্য তোমাদের এই টেস্ট পেপার আর হতে পারে বিভিন্ন যে কোনো পেপার, আমি টেস্ট পেপারের কথাই বলবো না, রাইম ম্যাটিং রয়েছে বিভিন্ন যে সলভ করতে হবে, তাহলে তোমরা ওগুলো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, যে জিনিসটা তোমাদের প্রবলেম রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের অবশ্যই করতে হবে, যত শর্ট কোশ্চেনের প্রবলেম সলভ করবে তত তোমরা তোমাদের মাথায় থাকবে এবং সেগুলো তোমরা পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখন প্রায় 30% এর শর্ট কোশ্চেন চলে আসে, সেই কারণে অবশ্যই তোমাদের টেস্ট পেপার সলভ করা একান্তই জরুরি। তাই জন্য প্রত্যেক দিন 3-4 ঘন্টা যেটা বললাম যে টেস্ট পেপার তোমরা সলভ করবে। তো এর পরের যে পয়েন্টটা সেটি রয়েছে স্টপ গোয়িং স্কুল অর কোচিং। তোমরা অনেকেই ভাবো যে এবং বিভিন্ন গার্জেনরা রয়েছে যারা মনে করে যে এই এক মাসও তাদের সারা বছরের মতো কোচিনে পাঠাবে এবং কোচিনে গিয়ে অনেক কিছু শিখে ফেলবে বা স্যাররা খুব কিছু দিয়ে দেবে, কিন্তু এই এক মাসে কোনো কিছু ও ব্যাচে গিয়ে পড়াশোনা হয় না, অথবা তোমরা স্কুল গিয়েও কোনো কিছু করতে পারবে না, স্কুল তো রীতিমতো বন্ধই থাকে এবং অনেকেই কী করে সকাল থেকে রাত পর্যন্ত জাস্ট ব্যাচেই কাটিয়ে ফেলে, যে পড়তে যাই আর আসে, এর ফলে কী হচ্ছে তোমাদের কিচ্ছু হয় না, তোমাদের নাম্বার একদম বাজে হওয়ার প্রধান কারণ হচ্ছে কোচিং যাওয়া। আমিও প্রায় 7 বছর ধরে টিচিং লাইনে রয়েছি, সেই কারণে আমিও তোমাদের বলছি এই যে তোমরা এক মাস আগে থেকে যে কোনো ব্যাচ তোমরা ছেড়ে দাও, ব্যাচে গিয়ে কোনো লাভ হবে না, ব্যাচে এ গিয়ে শুধুমাত্র সময় নষ্ট হবে, তোমাদের যে প্রবলেমগুলো আছে এ যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তোমরা নোট ডাউন করো এবং একটা সময় গিয়ে টিচারকে বলো যে এই সময়টা আমার প্রবলেম হচ্ছে এই সময়টা দেখিয়ে দাও। যদি বাড়িতে কোনো টিচার আসে তো খুবই ভালো, সেক্ষেত্রে আমি বলবো তোমরা রাখো, কিন্তু সেই সময় তোমাদের স্যারদের কোনো বোঝাতে বা কিছু এইসবের জন্য নিজের থেকে করাতে না বলে এ তোমাদের যেগুলো প্রবলেম রয়েছে তোমাদের যে সলভ করতে যেগুলো প্রবলেম হচ্ছে তোমরা সেগুলো দেখো। তো তোমরা বাড়িতে টেস্ট পেপার বা বিভিন্ন সলভিং পেপারগুলো যেগুলো সলভ করবে সেইগুলো সলভ করতে গিয়ে যেগুলো যে জিনিসগুলো আটকাবে, যে প্রবলেমগুলো তোমরা পারছো না, সেই প্রবলেমগুলোকে স্যার টিচাররা যখন বাড়িতে আসছে অথবা ব্যাচে যে টিচারগুলো রয়েছে তাদেরকে দিয়ে করিয়ে দাও, অথবা স্কুলের কোনো ও টিচারকে গিয়েও তোমরা বলতে পারো। তো তোমাদের মোট কথা হচ্ছে সময় নষ্ট করা যাবে না, কারণ এই এক মাস খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের যেগুলো প্রবলেম রয়েছে সেগুলোকে টিচারকে দাও, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলোকেই বলো, এক্সট্রা এর জন্য কোনো কিছু দরকার নেই। এটা অবশ্যই মাথায় রাখতে হবে ব্যাচে গেলে আর আসলে এ ব্যাগ নিয়ে দেখালে যে তোমরা খুব বেশি নাম্বার পেয়ে যাবে সেটা নয়, তাই জন্য তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, যে প্রবলেমগুলো তোমাদের রয়েছে সেগুলোকে টিচারের কাছে দেখাও এবং তোমাদের সেগুলো সলভ হয়ে যাবে এবং তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে। তো এরপরে যেটা তোমাদের করতে হবে সেটা হলো কমপ্লিটলি টার্ন অফ নোটিফিকেশন, মানে আমি কি বলছি যে সোশ্যাল অ্যাপসগুলো রয়েছে তার নোটিফিকেশানকে অফ করতে হবে, সেটিংসে গিয়ে নোটিফিকেশানে যাও, যে অ্যাপসগুলো আছে তোমাদের কাছে চলে আসবে সেই অ্যাপসগুলোকে অফ করতে হবে তোমাদের, সেই অ্যাপসগুলো যে সোশ্যাল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলোকে তোমাদের এর নোটিফিকেশান ওখানে দেখতে পারবে নোটিফিকেশান অফ বলে আর নোটিফিকেশান অফ তোমাদের করে দিতে হবে, মানে যে সোশ্যাল অ্যাপসগুলো রয়েছে যেরকম FB হোয়াটসঅ্যাপ টুইটার এই যে অ্যাপসগুলো রয়েছে ওগুলো যে নোটিফিকেশানগুলো উপরে আসে নোটিফিকেশান সেই নোটিফিকেশানগুলো যাতে অফ করে দাও, নোটিফিকেশানে গিয়ে যখন তুমি মন দিয়ে পড়াশোনা করছো তখন যদি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে অথবা ফেসবুকে একটা মেসেজ আসে তখন কি এই সেখানে তোমরা চ্যাটিং হতে লেগে যাবে, মনে করো 5 মিনিট কি 10 মিনিট কথা বলবো তারপরে এই অ্যাপসটিকে বন্ধ করে রেখে ফোন রেখে আমরা পড়াশোনা করবো সেটি দেখা যায়, সেটা হয় না, 20-30 মিনিট চলে যায়, কিংবা পাবজি বা কোনো ফ্রেন্ড এসে কল করছে যে পাবজিতে অন হয় এইগুলো খুব দেখা যায়, আমি স্টুডেন্টদের এত বছরে দেখে আসছি যে এটা করতে থাকে। তো এই এক মাস অন্তত তোমাদের নোটিফিকেশন অফ করে রাখতে হবে, যদি পারো তো আমি বলবো এয়ারপ্লেন নোট করতে, কিন্তু ওটা দরকার নেই, তোমরা নোটিফিকেশানকে অফ করে রাখো এবং চেষ্টা করো যে ফোনটা যাতে তোমার থেকে দূরে থাকে, ফোনটা অবশ্যই তোমার থেকে দূরে থাকে। আরেকটা জিনিস চেষ্টা করবো অবশ্যই বসে বিছানার ওপর বসে পড়াশোনা করবে না আমি মনে করি, কারণ অনেক সময় আমাদের মনে হয় ক্লান্তিভাবে একটু শুয়ে নিই, তো এমন কোনো জিনিস রাখবে না যে জিনিসটা দ্বারা তোমরা আকর্ষিত হয় এবং পড়াশোনার থেকে ধ্যান তোমাদের অন্যদিকে চলে যায়। তো এখনকার দিনে সবচেয়ে বড় হচ্ছে এই সোশ্যাল অ্যাপসগুলো ফোনে, তো সেই কারণে আমি ফোনের অ্যাপসগুলোর কথাই বললাম, অবশ্যই তোমরা যারা ফোন রাখো এবং ফোন রাখা একান্তই প্রয়োজন তারা অবশ্যই তোমাদের নোটিফিকেশানে সেটিংসে গিয়ে নোটিফিকেশান অপশানে গিয়ে নোটিফিকেশানগুলো ওই অ্যাপসগুলোর ওর বন্ধ করে দাও, তাহলে কি হবে যখন তোমাদের যখন তোমরা পড়াশোনা করবে তখন তোমাদের এর কোনো নোটিফিকেশান আসবে না এবং তোমাদের পড়াশোনার হ্যাম্পার হবে না।
তো নেক্সট যে টপিকটির কথা বলবো, লক ইওর সেলফ ইন রুম। এর মানে আমি এটা বোঝাতে চাইলাম না যে তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে চাবি তালা দিয়ে লক করে ঘরের মধ্যে রেখে দাও, পড়াশোনা দেখা সাক্ষাৎ করো না, সেটা না। তোমরা টাইমলি টাইম পড়াশোনা করো এবং টাইম টু টাইম খাও, যে হেলথটা খুব জরুরি। আমি এটা এখানে কভার করে নিই, আগে ভিডিওতে কভার করে দিয়েছিলাম, যারা দেখোনি ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো অথবা আইপ্যাডে দিয়ে দেবো। তো তোমাদের আমি এটা এই মানে আমি এখানে এটাই বোঝাতে চাইলাম, তোমরা পড়াশোনা করো, নিজেকে পড়াশোনার মধ্যেই মাতিয়ে রাখো এবং নিজের রুমেই থাকো, কোথাও বেরিও না সেরকমভাবে খুব দরকার ছাড়া, এবং টাইমলি টাইমলি তোমরা খেতে থাকো এবং টাইমলি অ্যাটলিস্ট 6 ঘন্টা তোমরা ঘুমাও এবং পড়াশোনার মধ্যেই থাকো। সেটাই এখানে বোঝাতে চাইলাম যে লক ইওর সেলফ ইন রুম, মানে তোমার নিজেকে এই পড়াশোনার মধ্যে আবদ্ধ রাখো ও দরকার হলে দরজা বন্ধ করে দাও, কেউ যাতে না আসে, ডিস্টার্ব যেন কেউ ও না করে তোমার পড়াশোনা। তাহলে কি তোমরা যে মানসিকতা নিয়ে পড়তে বসছো সেই মানসিকতা থাকে না, অন্য একটা টপিক চলে আসে, কেউ আসলো একটা অন্য কিছু বললো, সেই টপিকে তোমরা মগ্ন হয়ে যাও, তাহলে পড়াশোনার থেকে তোমরা অ্যাটাচটা তোমাদের চলে যাবে। তোমরা যে এ মানে মন নিয়ে পড়াশোনা করতে চাইছিলে যে আমার মাধ্যমিক রয়েছে, সেটা মাথা দিয়ে বেরিয়ে যাবে, অন্য কিছু মাথায় ঢুকে যাবে, সেই কারণে তোমাদের এ পুরো অ্যাক্টিভলি পড়াশোনা করা হবে না। এই যে 6টা টপিকের কথা বললাম, এই 6টা টপিক যদি ভালো মতন তোমরা মাথায় রেখে অ্যাক্টিভলি পড়াশোনা করো, তাহলে তোমরা যে জায়গায় রয়েছে তার থেকে বেটার জায়গায় চলে যাবে এবং যে নম্বর তোমরা পেতে চলেছো তার থেকে বেটার নম্বর পেতে পারবে, এবং তোমরা যদি ভালো করে এই 1 মাসকে সঠিকভাবে এরকমভাবে কাজে লাগাতে পারো, তোমরা 95% অথবা 95%-এর অ্যাভাব পেয়ে যাবে। এছাড়া তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে আগের যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর মধ্যে আরও ভিডিও আপলোড করতে, যে আমার একটা স্টুডেন্টকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যে স্টুডেন্টটা অল সাবজেক্ট লেটার পেয়েছিল, ও তো কীভাবে পেয়েছে সেই নিয়ে ভিডিওটা ছিল। এরকম ধরনের আরও ভিডিও তোমরা আপলোড করতে বলেছো, নেক্সট ভিডিওতে এইরকম আরও একটি স্টুডেন্ট যে স্টার্ট পেয়েছে কীভাবে পেয়েছে সেই নিয়ে ভিডিওটি চলে আসবে। আর যারা এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চায় তারা রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করো, তাহলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।